আসসালাম আলাইকুম ফ্রেন্ডস নতুন এক আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাই দারুণই মজার এক স্ন্যাক্সের রেসিপি নিয়ে হাজির হয়েছি রামাজানের অথবা সকালে বা বিকালে নাস্তাতে ঝটপট করে স্ন্যাক্সটি খুব সহজেই বানিয়ে নিতে পারবেন ইউনিক এই স্ন্যাক্সটি দারুণি মুচমুঝেও খাস্তা হয় খেতেও হয় অসম্ভব মজাদার ই রামাজনের ইত্যাদির জন্য পারলে একবার হলে এই নাস্তাটি অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আশা করছি বাড়ির সকলে খুবই পছন্দ করবে তাহলে চলুন দেখিনি এই স্ন্যাক্সটি আমি কীভাবে বানাবো তার জন্য প্রথমেই লাগছে আমার এখানে ওয়ান অ্যান্ড হাফ কাপ পরিমাণে ময়দা আপনারা এটা আটা দিয়েও বানিয়ে নিতে পারেন দিয়ে দিচ্ছি এখানে ওয়ান ফোর্থ চা চামচ লবণ দিয়ে দেব এখানে সামান্য কিছুটা পরিমাণ কালো জিরে আর এখানে অ্যাড করে নিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণে কুকিং অয়েল আপনারা চাইলে এখানে ঘিটাও ব্যবহার করতে পারেন এটাকে দিয়ে খুব ভালো করে সব সাথে ময়াম দিয়ে নেব এখানে ময়ামটা কি করে বুঝবেন যেটা পারফেক্ট হয়েছে কিনা এইভাবে হাতে মুঠো করলে ঝরঝর করে ঝরে পড়ে যাবে না এবারে এখানে অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে খুব ভালো করে মেখে নেব এখানে খুব বেশি এটাকে শক্ত করেও মাখা যাবে না আবার খুব বেশি নরমও করা যাবে না একটা মিডিয়াম ডো এখানে বানিয়ে নিচ্ছি আর এটাকে যখন রেস্টে রাখবো এটা আরও কিছুটা সফট হয়ে যাবে তো সেই হিসাবে এটাকে ভালো করে মেখে নিতে হবে তো এখানে অল্প অল্প জল দিয়ে মেখে নিয়েছি এটা তো দেখুন এখানে ডোটা কেমন রেখেছি আশা করছি দেখে বুঝতেই পারছেন আর ওপর থেকে সামান্য একটু তেল অ্যাড করে নিচ্ছি এবারে এটাকে রেস্টের জন্য রাখবো দশ থেকে পনেরো মিনিট মতো এতে করে এটা আরও কিছুটা সফট হয়ে যাবে অপরদিকে এখানে একটা চিকেনের পুর বানিয়ে নেবো তার জন্য এখানে টু টেবিল স্পুন নিয়ে নিয়েছি কুকিং অয়েল আপনারা এটা বাটারটাও প্রথমে ব্যবহার করতে পারেন বা আমি এটা তেল দিয়ে প্রথমে বানিয়ে নিচ্ছি তো এখানে আমি অ্যাড করে নিয়েছি আড়াইশো গ্রাম চিকেন যেটাকে খুবই ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি তো এখানে বোনলেস চিকেনটা নিয়েছি এটাকে তেলের মধ্যে খুব ভালোভাবে ফ্রাই করে নেব আর কালারটা একটু চেঞ্জ আসা পর্যন্ত এটাকে কন্টিনিউ ফ্রাই করতে হবে কিছুক্ষণের মধ্যে দেখুন এর মধ্যে এক্সট্রা যে জলটা আছে সেটা বেরিয়ে গেছে এই পর্যায়ে আমি এখানে এক চা চামচ আদা রসুনের পেস্ট দিয়ে আবারও চিকেনের সাথে খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নেব এতে করে আদা রসুনের একটা কাঁচা গন্ধ চলে যাবে এটা ফ্রাই করতে করতে আমি এখানে অ্যাড করে নিচ্ছি লবণ আর গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটা আমি এক চা চামচ দিয়েছি লবণটাও আমি এক চা চামচই দিলাম খুব ভালো করে আবারও সব কিছুর সাথে মিশিয়ে নেব এখানে চিকেনের মধ্যে যে জলটা ছিল দেখুন পুরোপুরি শুকিয়ে গেছে আর এটাকে আরও এক মিনিট মতো খুব ভালোভাবে ফ্রাই করে নিয়েছি এবারে এখানে একে একে কিছু সবজি অ্যাড করব স্লাইস করে রাখা পেঁয়াজ গাজর ক্যাপসিকাম এগুলোকে দিয়ে এক মিনিট মতো হাই ফ্লেমে চিকেনের সাথে খুব ভালোভাবে ফ্রাই করে নিতে হবে চিকেন থেকে যে জ্বরটা বেরিয়েছিল তার মধ্যেই কিন্তু এটি সেভেন্টি পার্সেন্ট কুক হয়েই গেছে চিকেনটা এখানে যেহেতু খুবই ছোট ছোট করে এখানে চিকেনটাকে আমি গুছিয়ে নিয়েছিলাম তো খুব একটা কুক হতে বেশি সময় লাগবে না তো এটি খুব কম সময়ে ঝটপট করেই বানিয়ে নিতে পারবেন দিয়ে দিচ্ছি এখানে একটা বড়ো সাইজের লঙ্কা যেটি লাল লঙ্কা যার মধ্যে কোনো ঝাল থাকে না সেটি দিয়ে দিলাম কিছুটা আর এখানে একটা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম এতে করে একটা সুন্দর কালার আসবে তো এটাকে ফ্রাই করতে করতেই দেখুন একটা কতটা সুন্দর কালার এসে গেছে এবারে আমি এর মধ্যে অ্যাড করে নিচ্ছি একটা চামচ সয়া সস আর সয়া সসটা দেওয়ার পর এখানে একটা চামচ ভিনিগার অ্যাড করে নিচ্ছি আবার সব কিছুকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব এগুলোকে সব কিছু মিশিয়ে নেওয়ার পর এর কালারটা আরও সুন্দর এসে গেছে এবারে আমি এখানে অ্যাড করে নিচ্ছি একটা চামচ অরিগানো চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দেব একটা চামচ টমেটো সস আর দিয়ে দিচ্ছি এখানে একটা চামচ রেড চিলি সস এইগুলোকে দিয়ে আবারও খুব ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নেব এখানে চিকেন ও সবজিগুলো খুব ভালোভাবে কুক হয়ে গেছে আর এখানে সবজিগুলো বেশ সফট হয়ে গেছে ঠিক এই পর্যায়ে আমি অ্যাড করে নিচ্ছি একটা চামচ বাটার বাটারটা শেষে দিলে পরে এর মধ্যে একটা সুন্দর ফ্লেভার অ্যাড হয় আর গন্ধটাও খুব ভালো লাগে খেতেও খুব মজার হয় তো এখানে চিকেন স্টাফিংটা পুরোপুরি রেডি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব অপরদিকে এখানে একটা ব্যাটার রেডি করে নিচ্ছি তার জন্য কিছুটা পরিমাণ কুকিং অয়েল দিয়ে নিলাম দিয়ে দিচ্ছি এখানে ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন কর্নফ্লাওয়ার এটাকে দিয়ে খুব ভালোভাবে আমি গুলে নিচ্ছি কুড়ি কুড়ি মিশে যাওয়া পর্যন্ত এটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব তো দেখুন এটা খুব ভালোভাবে মিশে গেছে তো এই ব্যাটারটাকে আমি সাইডে রেখে দিচ্ছি অপর দিকে দেখুন এখানে যেটা আমি রেস্ট রেখেছিলাম প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট পর আমি ফিরে এলাম তো দেখুন এটা অনেকটাই সফট হয়ে গেছে আগের থেকে আবারও এটাকে একটু মেখে নিচ্ছি এবারে এটাকে একটু হাতের সাহায্যে এইভাবে ডোলে ডোলে লম্বা করে একটা শেপ করে নেবো তো দেখুন কেমন ভাবে করে নিচ্ছি এইভাবে লম্বা করে সেভ করে নেওয়ার পর একটা ছুরির সাহায্যে এখানে কয়েকটা আমি পিস করে নিচ্ছি একই রকমের পিস করতে হবে এখানে রুটির জন্য আমরা যেরকম সাইজ রাখি ডোটা ঠিক সেরকমই রেখেছি এখানে তো এইগুলোকে রাউন্ড করে নেব প্রত্যেকটা এইভাবে করে সবগুলো গোল করে রেখে দিচ্ছি এবারে এইগুলোকে একটা একটা করে বেলে নিব আর বাকিগুলোকে একটু কাপড়ে অথবা কিছু দিয়ে ঢাকা দিয়ে রাখবো তা নাহলে ওপরটা হয়ে যেতে পারে তো অল্প ময়দা ছিটিয়ে এগুলোকে খুব ভালো করে বেলে নিচ্ছি যেমন রুটি সাইজ হয় একটু বড় করে বেলে নেব এটাকে আপনারা যত বেলবেন এটা ততটাই বাড়বে কেন এখানে ময়ামটা সেইভাবেই দেওয়া হয়েছে তো দেখুন কেমন রেখেছি এইভাবে করে সব রুটিগুলো দিয়ে এরকম বড় বড় রুটি বানিয়ে নেবো প্রথমে তো এই কাজটা করে নিলে বাকি কাজটা খুব সহজেই হয়ে যায় তো এখানে সব রুটিগুলো একইভাবে করে নিয়েছি এবার যেটা করতে হবে দেখুন এখানে যে কর্নফ্লাওয়ার আর তেলের মিক্সচারটা রেডি করে রেখেছিলাম এটা একটু ওপরে দিয়ে একটা ব্রাশে করে চারিদিকে লাগিয়ে নেব লাগিয়ে নেওয়া হয়ে গেলে ওপর থেকে কিছুটা পরিমাণ ময়দা ছিটিয়ে এখানে ময়দাটা ছিটিয়ে নিলে এই লেয়ারটা খুব ভালোভাবে বোঝা যায় তো ময়দা ছিটিয়ে নেওয়ার পর এখানে আবার একটা রুটি এর উপরে বসিয়ে নিচ্ছি একটু হাতে করে প্রেস করে নেবেন ঠিক একইভাবে ভাবে সেই মিক্সচারটা দিয়ে একটু ব্রাশ করে নেওয়ার পর ঠিক একইভাবে ওপর থেকে একটু ময়দা ছিটিয়ে নেওয়ার পর ঠিক এইভাবে করে একটার পর একটা স্টেপ বাই স্টেপ রুটি বসিয়ে নিতে হবে তো দেখুন এখানে একদম শেষে এটা দিয়ে নেওয়ার পর একটু এটাকে বাড়িয়ে নিচ্ছি এটা সহজেই বেড়ে যাবে এবং ওপর থেকে হাতে করে চাপ দিয়ে এবারে এটাকে এইভাবে করে রাউন্ড করে নিতে হবে এটাকে রাউন্ড করে হাতের সাহায্যে আবার একটু বাড়িয়ে নেব তো এটা বেশ অনেকটাই বেড়ে যাবে তো এইভাবে করে কাজটি করে নিতে হবে আমাদের এখানে আর ভেতরে কর্নফ্লাওয়ার তেলের মিক্সচার এবং ময়দা দেওয়ার জন্য এখানে লেয়ার গুলো কতটা সুন্দর ভাবে বোঝা যাবি আমি আপনাদের দেখাচ্ছি তো এখানে পিস করে নেব তো এখানে একই রকমের সবগুলো শেপ দিয়ে কেটে নিচ্ছি আমি আর দেখুন এখানে লেয়ারটা কতটা সুন্দর বোঝা যাচ্ছে আশা করছি দেখি বুঝতেই পারছেন এবারে একটা একটা ডো নেব আর হাতের সাহায্যে এইভাবে প্রেস করলে এটা খুব সহজেই বেড়ে যাবে তো এটাকে এইভাবে একটু বাড়িয়ে নেওয়ার পর এখানে যে চিকেনের স্টাফিংটা রেডি করে রেখেছিলাম সেটা এর মধ্যে এক চামচ পরিমাণে দিয়ে নিচ্ছি এটাকে দিয়ে নেওয়ার পর আবারও এখানে একটা ডো নিয়ে নেব ডোটাকে নিয়ে এটাকে আবারও ঠিক একইভাবে হাতের সাহায্যে প্রেস করে করে এটাকে বাড়িয়ে নেব তো এটা আপনারা হাতে একটু তেল নিয়েও বাড়িয়ে নিতে পারেন এটাকে এইভাবে বাড়িয়ে নিয়েছি আর এটার মধ্যে একটু হাতে সামান্য জল নিয়ে চারিদিকে দিয়ে নিচ্ছি এতে করে যখন এটা ওপর দিয়ে দেব তো খুব সহজেই এটা আটকে যাবে তো দেখুন এর ওপরে আরও একটা লেয়ার আমি দিয়ে নিলাম এটাকে দিয়ে এবারে যেমন আমরা পিঠের মুখ মুড়ি ঠিক সেরকম একটু বাড়িয়ে নিয়ে পিঠের মুখ যেমন মুড়ি আমরা সেরকমভাবে মুড়ে নেব এতে করে এগুলো রেডি করার সময় কোন রকম ফুলে যাওয়ার ভয় থাকবে না একই ভাবে সব কচুরি গুলোকে রেডি করে নেবো আপনারা এটা চিকেন কচুরিও বলতে পারেন তো দেখলেন তো কিভাবে এগুলো সব রেডি করে নিলাম রামাজানের ইত্যাদিতে চিকেনের এই কচুরিগুলো একবার হলে ট্রাই করবে আশা করছি বাড়ির সকলে খুবই পছন্দ করবে এবারে এগুলোকে ভাজার জন্য এখানে একটা কড়ার মধ্যে তেল গরম করে নিয়েছি আর এখানে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি এগুলো লো করে ভেজে নিতে হবে তো দুটো প্রথমে দিয়েছি আর ওপর থেকে একটু তেল ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি আবার এখানে আরও একটা দিয়ে নিচ্ছি আর এগুলো দেখবেন আস্তে আস্তে লেয়ারগুলো যেগুলো আছে সেগুলো ছাড়তে শুরু করবে আর খুবই সুন্দরভাবে লেয়ারগুলো বোঝা যাবে এক ভালো করে লো একটু ভেজে নেওয়ার পর এগুলোকে একটু পাল্টে দেবো ঠিক এইভাবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে কচুরিগুলোকে ভালো করে ভেজে নিতে হবে আর যদি এটা জড়ে দিয়ে বাজে তাহলে এর ভেতরটা কাঁচা থেকে খেতে মোটেও ভালো লাগবে না তার জন্য অবশ্যই এখানে লো ফ্লেমে এগুলোকে ভেজে নেবেন তো দেখুন এর মধ্যে একটা সুন্দর কালার এসে গেছে এবারে বোঝাই যাচ্ছে লেয়ারগুলো আশা করছি দেখে বুঝতে পারছেন এগুলো যখন খুব ভালোভাবে কালার করে ভাজা হয়ে যাবে এবারে এগুলোকে তেল ঝরিয়ে একটা ছাকনির মধ্যে তুলে নিচ্ছি বাকি চিকেনের কচুরিগুলো আমি ভেজে নেব আর দেখুন এখানে সব কচুরিগুলোই ভাজা হয়ে গেছে আমার পছন্দ মতো যে কোনো কিছুর সাথে এটি সহজেই পরিবেশন করতে পারেন চিকেন কচুরির এই রেসিপি আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমার ভিডিওতে সাপোর্ট করে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না আর এখানে প্রত্যেকটা চিকেনের কচুরি হয়েছে দারুণ খাস্তা খাসতে হবে বন্ধুরা আজকের মতো আসি আল্লাহ হাফিজ